আসসালামু আলাইকুম। উডটেক সলিউশনের টেকনোলজি সেন্টার থেকে আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা। বরাবরের মতো আমরা আবারও এসেছি আপনাদের কাছে, যেটা আগেও বলেছিলাম যে আমরা এক এক করে বিভিন্ন মেশিন নিয়ে আপনাদের কাছে আসব। ইন্টারেস্টিং মেশিন আমাদের কাছে অনেক কিছু আছে। তো আজকে যে মেশিন, দুটো মেশিন নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আমার পাশে দেখছেন সিএনসি ট্যানোনার মেশিন। সিএনসি ট্যানোনার বলতে, ট্যানন বলতে আল বোঝায়, যেটা আপনারা আল মেশিন বলেন। তো এইটা হচ্ছে সিএনসি আল বানানোর মেশিন বা ট্যানোনার মেশিন, এবং সেই সঙ্গে আর একটা মেশিন আছে, আমরা এক এক করে দেখাবো, অসিলেশন মর্টাইজিং মেশিন, আলো বিন করার একটা জোড়া মেশিন। কারণ আপনারা জানেন যে ফার্নিচারে বিভিন্ন যে জয়নারি বা জয়েন্ট আপনাদের দিতে হয়, আল এবং বিন একটা গুরুত্বপূর্ণ অংশ বহন করে, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। রেগুলার প্রচুর কাজ আপনাদের আলো, আল এবং বিনের করতে হয়। আপনারা প্রচুর চেয়ার প্রোডাকশন করেন, প্রচুর সোফা প্রোডাকশন করেন, তো এই কাজগুলো খুব সহজে বাল্ক প্রোডাকশনে করার জন্য অটোমেটিক আল ও বিন মেশিন খুব কার্যকরী যে কোনো ফ্যাক্টরির জন্য। তো সেই দুটো মেশিন নিয়ে আজকে আমরা কথা বলবো। আসুন আমরা খুব ক্লোজ লুকে দেখি। ফার্স্ট এটা হচ্ছে এনসি কন্ট্রোল, এনসি কন্ট্রোল, নিউমেরিক কন্ট্রোল, এনসি ট্যানোনার অটোমেটিক, ওয়ান্ডারফুল। বিভিন্ন ধরনের কাজ করা যায়। আপনারা দেখছেন যে ট্যানন, বিভিন্ন ধরনের ট্যাননের কাজ করা যায়, অথবা যেটা আপনারা আল বলেন, অটোমেটিক। তো আল করার সঙ্গে সঙ্গে আলটা যেখানে আপনারা ফিক্স করেন, আমরা সেই মেশিনটাও আপনাদেরকে দেখাবো আজকে, যে এটা আমরা মেল অ্যান্ড ফিমেল মেশিন বলি। এটা হচ্ছে অসিলেশন মর্টাইজিং মেশিন, অসিলেটিং মর্টাইজিং মেশিন। বা বিন করার মেশিন আপনারা দেখছেন, বিন করার জন্য প্রচুর সময় খরচ করতে হয়, ইভেন আল করার জন্য প্রচুর সময় খরচ করতে হয়। তো এইটা হচ্ছে ফিমেল ভার্সন, এবং ট্যানোনার মেশিনটা হচ্ছে মেল ভার্সন। এবং আল এবং ট্যানন করার পর আপনারা জোড়া দেন, স্পেশালি চেয়ার, ফার্নিচার, টেবিল সবকিছুর প্রচুর হাজার হাজার ট্যানন, আল এবং বিন আপনাদের করতে হয়। তো এই দুটো মেশিন নিয়ে আমরা আজকে দেখাবো আপনাদের, মেশিনগুলো কিভাবে কাজ করে, চলুন দেখা যাক। তার আগে একটু একটু বলে নেই যে বিষয়টা কি। এখানে যে ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পিএলসি কন্ট্রোল। এই পিএনসি কন্ট্রোলে আপনি এখানে দেখছেন একটা আলের ডিজাইন এখানে দেখানো হয়েছে, যে একটা স্পেসিফিক যে শেপ আপনারা দেখছেন, দেখুন কে এন এবং আই, যে কাঠে আপনি করবেন, যে কতটুকু পাশে উইথ বা চওড়া আপনি আলটা বানাবেন, আই হচ্ছে কতটুকু মোটা আলটা হবে, থিকনেস আইলের হাইট, এবং এনটা হচ্ছে যে যে কাঠটা আপনার আছে সে কাঠের থিকনেস। তো এখানে আপনি বিভিন্ন মেজারমেন্ট দেওয়া আছে, যে আপনি যে আল যেটা করবেন, যে কি সাইজের আলটা চান এবং কি শেপের চান। যেমন আমরা এখানে দেখছি যে দুপাশে আপনার হাফ সার্কেল আল করা হয়েছে, এবং মেশিনে দুইটা টেবিল আছে, আপনারা দেখবেন যেখানে দুইটা টেবিল আছে, এবং ভিতরে কাটার হেড, ভিতরে দেখতে পাচ্ছেন কাটার, ভিতরে আমরা দেখছি যে কাটার, ইয়েস, কাটারটা ঘুরে আল করে দিচ্ছে, এবং দুটা টেবিল সাইমনটেনিয়াসলি কাজ করে একটার পর একটা। এবং এটা হচ্ছে নিউম্যাটিক ক্ল্যাম্প, যেটা কম্প্রেসারের মাধ্যমে বাতাসে চলে। আমরা দুটো টেবিলে যদি জব বা যেটাতে আল করতে চাই, আমরা যখন ফিট করে দেব, তখন মেশিন চালালে নিউম্যাটিক ক্ল্যাম্প প্রেস করে ধরবে সেই কাঠে,
এবং ভিতর থেকে কাটার এই প্রথম কাটটাকে আপনার এখানে আল তৈরি করবে। এটা যখন আল তৈরি হবে তখন এই নিউমেটিক প্রেসটা উঠে যাবে, আপনি কাজটা বের করে নিতে পারবেন, প্রোডাকশন ওয়ান প্রোডাকশন। এবং যখনই আপনার এই নিউমেটিক প্রেসটা উঠে যাবে, অপর দিকে আরেকটা কাট কিন্তু আপনি দেয়া থাকবে, সেই কাটটাকে তৎক্ষণাৎ তারপর আবার এইটা প্রেস করবে, তারপর আবার এই পাশে আলটা তৈরি হবে। অর্থাৎ একবার এদি এই টেবিলে একবার ওই টেবিলে কন্টিনিউয়াস দুটা পাশাপাশি প্রোডাকশন চলতে থাকবে। সো হিউজ প্রোডাকশন পসিবল প্রতিদিন। তো আমরা একটু অপারেশন দেখি যে কিভাবে এই কাজটা করে। আমাদের একটা আলের শেপ এখানে পিএলসিতে করে দেওয়া আছে যে আমরা কোন আলটা এখানে করতে চাই। ওকে, রাশেদ হেল্প করছে মেশিন চালানোর জন্য। আমরা একটা টেবিলে দেখাচ্ছি, দেখুন আমরা যে শেপের আলটা আমরা ডিজাইন করেছিলাম সেই শেপের আলটা এখানে আমরা পেয়েছি। যেই আপনার যতটুক হাইট আমরা চেয়েছি, যতটুক থিকনেস আমরা চেয়েছি এবং যতটুক চওড়া আমরা চেয়েছি, যে মেজারমেন্ট আমরা দিয়েছি সেখানে এবং যে যতটুক যে সাইজের কাট থেকে আমরা এটা আলটা বের করতে চেয়েছি সেটা এখানে আমরা ফাইনালি পেয়েছি। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে আপনারা দেখবেন যে আলের পজিশন, ধরুন এই থিকনেসের কাট আছে আপনারা দেখছেন এদিকে বেশি এদিকে আবার কম, অর্থাৎ আল যে পজিশনটাতে আপনি করতে চাচ্ছেন। আমরা যদি চাইতাম যে ঠিক মাঝামাঝি হোক অথবা এই এই পাশে হোক অথবা ধরুন যেই পজিশন এদিকে আছে সেটা না হয়ে এদিকে হোক, তো এই এখানে যে পিএলসি কন্ট্রোল যে মেজারমেন্ট সিস্টেমটা এখানে কন্ট্রোলারটা দেওয়া আছে সেইখানে আমরা কিন্তু এই প্রতিটা মেজারমেন্ট এখানে ইনপুট দেওয়া সম্ভব। দেখেন আমাদের মেজারমেন্টগুলো দেওয়া আছে সব কিছু, যে আমরা কোন ডাইমেনশনে কতটুকু আমরা চাচ্ছি, তো ঠিক সেই পজিশনেই আলটা কিন্তু হবে অ্যাজ পার দ্য ডিজাইন। যেটা আমরা চাচ্ছি সেই মেজারমেন্ট দিয়ে দিলে যেই জায়গাটা ঠিক যেই পজিশনে আমরা আলটা চাচ্ছি, যে সাইজে চাচ্ছি, এভরিথিং পাওয়া সম্ভব, এবং যে যে শেপে চাচ্ছি। তো এই শেপের উদাহরণ আমরা আরেকটা দিই আপনাদেরকে। আমরা এখন একটা আল দেখলাম, তো আরেকটা আমরা আল আমরা দেখাচ্ছি আরেকটা শেপে। তো আমরা কিন্তু এখানে একটা টেবিল আপনাদের ডেমো দেখাচ্ছি, বাট প্র্যাকটিক্যাল প্রোডাকশন লাইনে কিন্তু আপনি যখন কাজ করবেন যে একটা টেবিলের পর আরেকটা টেবিল সাইমেন্টেনলি চলতে থাকবে। এখন আমরা আরেকটা শেপের আল এখানে দেখুন আমরা দেখাচ্ছি, different different size and different shape. Let's see. Like. Okay. যখনই কাজটা শেষ হয়ে গেল, মেশিন যখন কাটার যখন আলটা তৈরি করে ফেললো, অটোমেটিক কিন্তু নিউম্যাটিক বা বাতাসের প্রেশারটা ছেড়ে দিচ্ছে এবং এই যে নিউম্যাটিক ক্ল্যাম্পটা প্রেশার ক্ল্যাম্পটা উঠে যাচ্ছে অটোমেটিক। মানে আপনি যে কাটটাতে কাজ করতে চাচ্ছেন সেটা আপনি বের করে নিয়ে আসছেন। তো একজন অপারেটর এইভাবে দুটো টেবিলে সাইমনটেনিয়াসলি কাজ চলতে থাকবে, একটা একটা করে এই টেবিলে আল বের হবে সেইটা সরিয়ে দিবে এবং তৎক্ষণাৎ যখন ক্ল্যাম্পটা উঠে যাবে সে এদিকে আরেকটা কাট দিয়ে দিবে, আবার এটা ক্ল্যাম্প হয়ে এই টেবিলে কাজটা শেষ হবে, আবার এটা ছেড়ে দেবে উঠে গেল, আবার এটা দিবে, এটা হতে থাকবে। তো বোথ দ্য টেবিল
উইল ওয়ার্ক সাইমেন্টেনিয়াসলি, অর্থাৎ একটার পর একটা কন্টিনিউয়াস ক্রমাগত চলতে থাকবে একটা প্রোডাকশন। তো এ সেকেন্ড যে আলটা আমরা করলাম, দেখুন দ্য শেপ রাউন্ড শেপ এন্ড সি দ্য ফিনিশিং। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে আলের যে পাশে আপনার একটা রেখার মতো দেখতে পাচ্ছেন, এবং আগের যে আলটা ছিল এটাতেও দেখুন যে এই আলটাতেও দেখুন যে কিছু সার্কেল বা রেখার মতো দাগ আপনারা দেখতে পাচ্ছেন দুটার ক্ষেত্রেই। এটা কিন্তু একটা কাটারের স্পেশালিটি, কাটারের শেপটা হচ্ছে এরকম, আল যখন করে দিচ্ছে এরকম ঢেউ ঢেউ কাটা কাটা আসছে। এটার কারণটা হচ্ছে যখন আপনি এই আলটা যখন আরেকটা বিনের ভিতরে ঢুকাবেন গ্লু দিয়ে, তখন যেন গ্লু ফিক্সিংটা ভালো হয়, এই জন্য হচ্ছে এই ব্যবস্থাটা দেয়া। তো এই হচ্ছে আমাদের আল তৈরি করার অটোমেটিক মেশিন, এনসি কন্ট্রোল ট্যানোনার মেশিন। তো হ্যাঁ, ট্যানন তৈরি করলে সেটার অপোজিট, ট্যাননটা যেখানে আপনার ফিক্সিং হবে বা ঢুকবে সেটা আগে আমরা দেখিয়েছি যে অসিলেশন মর্টাইজিং মেশিন। তো এই অসিলেশন মর্টাইজিং মেশিনের স্পেশালিটি হচ্ছে যে বিন করা। তো কিভাবে বিন করবে, অনেকটা ট্যানোনার মেশিনের মতো, এটাও অটোমেটিক মেশিন। এখানে দেখুন যে দুটো টেবিল দেওয়া আছে দুপাশে, এদিকে একটা টেবিল সাথে আপনার নিউম্যাটিক ক্ল্যাম্প, এটাও বাতাসে চলে কম্প্রেসরের মাধ্যমে, এবং এদিকে আরেকটা টেবিল একইভাবে আছে ক্ল্যাম্পিং, নিউম্যাটিক ক্ল্যাম্পিং এবং টেবিল। এই মেশিনেও সাইমেন্টেনিয়াসলি প্রোডাকশন হয়, অর্থাৎ আপনি যখন একটা মর্টাইজিং করার শেপ, যে কতটুক ডেপথে মর্টাইজিং হবে, কি সাইজের মর্টাইজিং বা বিন হবে, এগুলো মেজারমেন্ট সিস্টেম মেশিনে দেওয়া আছে। আপনি যখন সিলেক্ট করে কার্টটা এখানে দিলেন এবং মেশিন অন করলেন, অসিলেশন করে এখানে একটা করে বিন তৈরি হবে। তৈরি হওয়ার পর এই নিউম্যাটিক ক্ল্যাম্পটা উঠে যাবে অটোমেটিক, আপনি কার্টটা সরিয়ে নেবেন। ঠিক একই মুহূর্তে যখনই ওখানে ক্ল্যাম্পটা উঠে যাবে, এখানে আরেকটা কার্ট আপনি দিয়ে রাখবেন, এই ক্ল্যাম্পটা নেমে যাবে, তখন এদিকে যে কাটারটা থাকবে সে আবার এই কাঠে আরেকটা বিন করবে, এই বিনটা শেষ হবে, এই ক্ল্যাম্প উঠে যাবে, এবং সাথে সাথে একইভাবে এই ক্ল্যাম্পটা নেমে যাবে, কাট দেওয়া থাকবে, এই পাশে কাজটা শুরু হবে। তো একটা শুরু একটা শেষ, একটা শুরু একটা শেষ ক্রমাগত চলতে থাকবে, এবং প্রোডাকশন যে অপারেটর থাকবে সে একটা করে কাট দিবে এবং একটা করে বিন হওয়া কাট সরাবে। সো সাইমেন্টেনিয়াস আপনার মাস প্রোডাকশনের জন্য এই ধরনের মেশিন ব্যবহার হয়। তো আমরা এখন দেখাচ্ছি যে কিভাবে এই মর্টাইজার বা বিন এখানে তৈরি করা হয়। এখানে সাহায্য করছে শুকুর আলী, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার উটেক সলিউশনের। নিউম্যাটিক প্রেশার ক্ল্যাম্প প্রেস করে ধরেছে এবং একই সময় এদিকেও আরেকবার কাজ হয়েছে। আমরা মেজারমেন্ট রেডি করে রেখেছিলাম যে কি সাইজের মর্টাইজার বা বিন হবে, সেই অনুযায়ী এখানে কাজটা হয়েছে। বন্ধ করুন, আমরা যে আলটা করেছিলাম, এই যে দেখুন আমরা যে আলটা করেছিলাম, আমরা বিনের সাথে এখন দেখব। সি সি দ্য ফিনিশিং, নিখুঁত
আল এবং বিন অথবা ট্যানন এবং মর্টাইজার। এবং আমরা এই ট্যানন মেশিনে দেখিয়েছি যে এটা যেহেতু অটোমেটিক এনসি কন্ট্রোল বাই পিএলসি, আপনি সাইজ এবং সবকিছু এখানে আপনি অ্যাডজাস্ট করে দিতে পাচ্ছেন, সে অনুযায়ী মেশিন আপনাকে অটো এখানে প্রোডাকশন দিচ্ছে। আর টেবিল হাইট অ্যাডজাস্টমেন্টের সিস্টেম থাকছে, আপনি নিচ থেকে টেবিলের হাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং টেবিলের যে বোথ সাইড আপনার লেফট এন্ড রাইট অ্যাকর্ডিং টু মেজারমেন্ট অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে স্কেল দেওয়া আছে, টেবিল আপনি লেফট এন্ড রাইট মেজারমেন্ট করতে পারবেন। অথবা আপনি যদি চান যে কিছু কিছু ট্যানন আছে যেটা অ্যাঙ্গেল ট্যানন বলি আমরা, মাল্টিপল অ্যাঙ্গেলের হতে পারে, টেবিলটা এখানে অ্যাঙ্গেলে আপনি সেট করতে পারবেন। দুপাশে আপনার স্কেল দেওয়া আছে, এখানে আপনাদের আমরা দেখাচ্ছি যে কি কি শেপের আপনি ট্যানন করতে পারবেন। যেমন ধরেন দিস ইজ এ, আমরা যেটা আপনাদের এক্সাম্পল দেখিয়েছি এই শেপ, দেখুন আপনি যদি 90 ডিগ্রি এই ধরনের শেপে চান, রাউন্ড, স্কোয়ার, ইনক্লাইন্ড অথবা অ্যাঙ্গেল, ডিফারেন্ট শেপের হতে পারে। সো মেশিন যে পজিশনে বা কাটার যে পজিশনে কাজ করবে, এই বাটন প্রেস করে সেই পজিশনে আপনি মেশিনকে কাজ করাতে পারবেন, কাটারকে কাজ করাতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং মেশিন, বাংলাদেশের বড় ফার্নিচার মেকার আছে, তাদের মোটামুটি সবাইকে আমরা এই মেশিন সাপ্লাই করেছি, খুব ভালো চলছে সব জায়গায়। এবং অসিলেটিং মর্টাইজিং যে মেশিন, এখানেও আপনার মেজারমেন্ট করার সমস্ত ফ্যাসিলিটিস দেওয়া আছে। যেমন ট্যাননের যে ডেপথটা হবে, ট্যাননের ডেপথ অর্থাৎ কাটার ঠিক কতটুক ভেতরে ঢুকবে, কাটার ঠিক কতটুক ভেতরে, এখানে যেহেতু কাট ফিট করা থাকে, এবং কাটারটা ঠিক কতটুক ঢুকবে সেটা আপনারা এই স্কেল থেকে রেডি করতে পারবেন। তো এইভাবে আমরা আবারও আসব আরো মেশিন নিয়ে সামনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ নঈমুল হোসেন খান, গুডটেক সলিউশনের টেকনোলজি সেন্টার থেকে। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।